সবাইকে গল্প কথা ইউটিউব চ্যানেলে স্বাগত। বিনোদন ও স্পোর্টসের এরকম আরো নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল বাটনে প্রেস করুন। বিরাট কোহলি ছুটছেন দুর্দমনীয় গতিতে। অনেকেরই ধারণা ওয়ানডেতে সচিন টেন্ডুলকারের বেশিরভাগ রেকর্ডই একদিন তার দখলে যাবে, কিন্তু প্রসঙ্গ যখন বিশ্বকাপ তখন সেখানে টেন্ডুলকার এমন সব রেকর্ড করে রেখে বিদায় নিয়েছেন, শুধু কোহলি নয় কারো পক্ষে ভাঙা ভীষণ দুঃসাধ্য হবে। 1992 সালে শুরু, থেমেছেন বিশ্বকাপের ছোঁয়া পেয়ে ঘরের মাঠে 2011 এর বিশ্বকাপে। ক্যারিয়ারে 6টি বিশ্বকাপ খেলেছেন টেন্ডুলকার। এক জাভেদ মেহেদাত ছাড়া আর কারো সৌভাগ্য হয়নি এতগুলো বিশ্বকাপে অংশ নেওয়ার। শুধু এ রেকর্ডই মেহেদাতের সঙ্গে ভাগাভাগি করেছেন টেন্ডুলকার। বাদবাকি রেকর্ডগুলো সব ডন ব্র্যাডম্যানের 99.94 টেস্ট গড়ের মতো। যেদিকে ঈর্ষা নিয়ে তাকানো যায় কিন্তু বাস্তবে অস্পৃশ্য মনে হতে বাধ্য। বিশ্বকাপে মোট 45টি ম্যাচ খেলেছেন টেন্ডুলকার, তাতে 56.95 গড়ে 2278 রান করেছেন। রেকর্ডটির মহিমা বুঝতে ছোট একটি তথ্য দেওয়া যাক। বিশ্বকাপ ইতিহাসে টেন্ডুলকারের পরে যিনি আছেন এক ম্যাচ বেশি খেলেও রান 525 কম। অস্ট্রেলিয়ার সর্বজয়ী অধিনায়ক রিকি পন্টিং 5 বিশ্বকাপে 46 ম্যাচ খেলে 1753 রান করেছেন। পন্টিং অবশ্য এর বদলা নিয়েছেন। বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডটি পন্টিংয়ের কাছেই খোয়াতে হয়েছে টেন্ডুলকারকে, না হলে সবচেয়ে বেশি বিশ্বকাপের মতো সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডটিও তারই থাকত। আন্তর্জাতিক ক্রিকেটে যিনি সর্বোচ্চ সেঞ্চুরির মালিক, বিশ্বকাপের সবচেয়ে বেশি সেঞ্চুরিও যে তার, এতে আর আশ্চর্যের কি। 45 ম্যাচে 6টি সেঞ্চুরি টেন্ডুলকারের। এক্ষেত্রে টেন্ডুলকারের কাছাকাছি আসতে পেরেছিলেন পন্টিং ও কুমার সাঙ্গাকারা। 2015 বিশ্বকাপে টানা 4 ম্যাচে 4 সেঞ্চুরি করে বিশ্ব রেকর্ড করেই সাঙ্গাকারা টেন্ডুলকারকে চিন্তায় ফেলে দিয়েছিলেন। কে জানে, শ্রীলঙ্কার দৌড় কোয়ার্টার ফাইনাল না থামলে হয়তো টেন্ডুলকারের রেকর্ডে ভাগ বসাতে পারতেন। এই বিশ্বকাপে খেলছেন এমন বেশ কয়েকজন ক্রিকেটারের সম্ভাবনা আছে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডকে স্পর্শ করার, কিন্তু বাস্তবতা বলছে অতিমানবীয় একটি আসর না কাটলে অন্তত এই বিশ্বকাপে টেন্ডুলকারকে ধরতে পারছেন না কেউ। রেকর্ডটি ছুঁতে হলে অন্তত 4টি সেঞ্চুরি করতে হবে শেখর ধাওয়ান, মাহমুদুল্লাহ রিয়াদ, হাশিম আমলা, বিরাট কোহলি ও ক্রিস গেইলকে। 6 সেঞ্চুরির পাশাপাশি 15টি হাফ সেঞ্চুরিও আছে লিটল মাস্টারের দখলে। দ্বিতীয় সর্বোচ্চ 9টি 50 আছে জ্যাক ক্যালিসের। এই বিশ্বকাপে খেলছেন এমন ক্রিকেটারের মধ্যে সচিনের কাছাকাছি আছেন ক্রিস গেইল। তার 50 সংখ্যা মাত্র 4টি। এক বিশ্বকাপে সবচেয়ে বেশি রানের রেকর্ডটি ভাঙতে হলেও অনেক বন্ধুর পথ পাড়ি দিতে হবে ব্যাটসম্যানদের। 2003 সালে ভারতকে রানার্স আপ করার পথে 11 ইনিংসে ব্যাট করেছিলেন টেন্ডুলকার। 61.18 গড়ে করেছিলেন 673 রান। এক বিশ্বকাপে সবচেয়ে বেশি রানের রেকর্ড হিসেবে এখনও টিকে আছে এটি, যদিও ঠিক পরের বিশ্বকাপেই সচিনকে টপকে যাওয়ার সব রকম বন্দোবস্ত করে ফেলেছিলেন অস্ট্রেলিয়ার ম্যাথু হেডেন। ফাইনালে দ্রুত আউট না হয়ে গেলে 14 রানের জন্য হতাশায় পড়তে হতো না তাকে। বিশ্বকাপে সবচেয়ে বেশি চারও এসেছে সচিন টেন্ডুলকারের ব্যাট থেকে। মোট 241টি চার মেরে দুয়ে থাকা রিকি পন্টিংয়ের চেয়ে এগিয়ে আছেন পাক্কা 96 ব্যবধানে। সর্বোচ্চ 6 রেকর্ডটি অবশ্য করতে পারেননি টেন্ডুলকার। 37টি 6 নিয়ে এই রেকর্ডের যৌথ ভাগিদার ক্রিস গেইল ও এবি ডি ভিলিয়ার্স। তবে বাউন্ডারি থেকে বিশ্বকাপে সবচেয়ে বেশি রান তোলার রেকর্ড ঠিকই তার, 241 চারের পাশাপাশি 27টি 6। 1126 রান কেবল বাউন্ডারি থেকেই তুলেছেন টেন্ডুলকার। বিশ্বকাপে এক ইনিংসে সবচেয়ে বেশি 6 মেরেছেন ক্রিস গেইল। গত বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে বিশ্বকাপ ইতিহাসে দ্রুততম ডাবল সেঞ্চুরিটি করার পথে 16টি 6 মেরেছিলেন। আর এক ইনিংসে সবচেয়ে বেশি 4 মারার রেকর্ডটি অন্য ডাবল সেঞ্চুরিয়ানের। গত বিশ্বকাপেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ ইনিংসটি খেলার পথে 24টি 4 মেরেছিলেন গাপটিল। বিশ্বকাপে দ্রুততম 50 করেছিলেন ব্রেন্ডন ম্যাককালাম। গত বিশ্বকাপে ওয়েলিংটনে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র 18 বলে 50 ছুঁয়েছিলেন। আর দ্রুততম সেঞ্চুরির মালিক কেভিন ওব্রায়েন। 2011 বিশ্বকাপে বেঙ্গালুরুতে ইংল্যান্ডকে স্তব্ধ করে দেওয়ার ম্যাচে মাত্র 50 বলে সেঞ্চুরি তুলে নিয়েছিলেন এই আইরিশ অলরাউন্ডার। গত বিশ্বকাপে অবশ্য একটুর জন্য ওব্রায়েনের রেকর্ডটি ভাঙতে পারেননি গ্লেন ম্যাক্সওয়েল। সিডনিতে শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরি ছুঁয়েছিলেন 51 বলে। বিশ্বকাপে কমপক্ষে 1000 রান করেছেন এমন ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ গড়ের মালিক ডি ভিলিয়ার্স। 23 ম্যাচে 63.52 গড়ে 1207 রানের মালিক ডি ভিলিয়ার্স।
আউটপুট করে অবসর না নিয়ে ফেললে এই বিশ্বকাপেও নিশ্চিতভাবে প্রোটিয়া দলে থাকতেন। আর এতে করে টেন্ডুলকারের একটি রেকর্ডও বেঁচে গেছে, মাত্র 23 ম্যাচেই যে 4টি সেঞ্চুরি করেছিলেন এবি। তো বন্ধুরা, এসব বিষয়ে আপনাদের মতামত কি? সবশেষে ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।